এরপরে সহিহ বুখারীতে অসংখ্য হাদিসের মধ্যে দেখেন যদি কোনো ব্যক্তি মুহাম্মদকে রাসূলুল্লাহ বলে অস্বীকার করে রাসূল না মানে তাহলে সে কোনোদিন মুমিন মুসলমান হইতে পারে না আপনি দেখেন না কালিমায়ে শাহাদাত পড়ে দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এরপরে আব্দুহু ওয়া রাসূলু রাসূলুহু আগে না আব্দুহু আগে আল্লাহ পড়তেন না রাসূলুহু আব্দুহু দেখেন এখানেও মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় হলো কি আব্দুহু ওয়া রাসূলু এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই কোন ভাষণ দিতেন যখনই কোন চিঠি লিখতেন যখন হিরাক্লিয়াসের বিপক্ষে চিঠি লিখেছেন যখনই রোম সম্রাটের প্রতি চিঠি লিখেছেন তখনই তিনি মুহাম্মাদের পাশে লিখে দিতেন মিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি মুহাম্মাদের নাম উল্লেখ করার পরে তিনি আব্দুল্লাহ শব্দ আব্দুল শব্দ উল্লেখ করত এরপরে রাসূল উল্লেখ করত আমরা তো একটু আগে জেনেছি কালিমায়ে শাহাদাতের মধ্যে রাসূল শব্দের আগে আব্দুহু এবং চিঠির মধ্যে রাসূল শব্দের আগে কিন্তু আব্দুহু আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়ের উপর যেই সাবজেক্টের উপরে আলোচনা করার প্রয়াস চালাব সেই বিষয়টি হলো রবের সামনে আমাদের পরিচয় কি রবের সামনে আমাদের পরিচয় কি সম্মানিত উপস্থিতি আমরা সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় দেখতে পাই এক একজন এক এক পদে আসে কেউ ধনী কেউ গরিব কেউ মুফতি কেউ মুহাদ্দিস কেউ মুফাসসির কেউ আলেম কেউ কর্মকার এইভাবে এক একজন এক এক কাজ করে কেউ ড্রাইভিং করে কেউ জুতা সেলাই কেউ আবার মেথড কেউ আবার ডেভেলপের কাজ করে এত এত পরিচয় ফ্যামিলিগত দিক দিয়ে কেউ আবার শ্বশুর হয় কেউ আবার পিতা হয় কেউ আবার সন্তান হয় ছেলে হয় মেয়ে হয় জামাই হয় কত ধরনের আমাদের পরিচয় কিন্তু আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব রবের কাছে স্রষ্টার কাছে আল্লাহ তাআলার কাছে মূলত আমাদের পরিচয়টা কি এই বিষয়কে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কুরআনুল কারীমের সূরাতুল কাহফের 65 নম্বর আয়াত এবং সহিহ বুখারী থেকে হাদিসের একখানা অংশ আপনাদের সামনে পাঠ করেছি মূলত এই পরিপূর্ণ আয়াতের তাফসীর করার মতো সময় আমাদের হাতে নাই মাত্র একটি শব্দের তাফসীর করব সেই শব্দটি হলো আব্দুল আইন বা দাল আব্দুল বাংলাতে যার অর্থ হলো বান্দা গোলাম দাস কুরআনুল কারীমের মধ্যে এই শব্দটি কখনো কখনো এক বচন হিসেবে ব্যবহার করেছেন আল্লাহ তাআলা আবার কখনো কখনো বহুবচন হিসেবে ব্যবহার করেছেন আবার এক এক সময় এক এক অর্থ ব্যবহার করেছেন কোনো কোনো সময় আব্দুল শব্দটা দাস গোলাম বোঝানোর জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আবার কখনো কখনো এটাকে আব্দুল দ্বারা মানুষকে বুঝিয়েছেন দাস না আমভাবে ব্যাপকভাবে মানুষকে বুঝিয়েছেন আবার কিছু কিছু স্থানে আল্লাহ তাআলা আব্দুল শব্দটাকে নবীদের ক্ষেত্রে ব্যবহার করেছে আমি আজকে এমন দুইটি আব্দুল শব্দের তাফসীর করব যেই দুই আব্দুলে নবীদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন নবীদেরকে বুঝিয়েছেন এর মধ্যে একটি হলো সূরাতুল কাহফের 65 নম্বর আয়াতে ফাওয়াজাদা আব্দান এই আব্দান থেকে কোন আব্দ আরেকটা হলো সূরাতুল ইসরা আরেক বর্ণনায় সূরাতু বনি ইসরাঈলের প্রথম আয়াতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এই আব্দুন থেকে কে উদ্দেশ্য আল্লাহ তাআলা তাদের নাম উল্লেখ না করে আব্দুন কেন উল্লেখ করলেন এখানে কোন রহস্য লুকায়িত আছে আল্লাহ তাআলা নাম উল্লেখ না করে আব্দুন শব্দ উল্লেখ করে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন এই বিষয়টা মূলত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি কয়েকটা কথা যদি আমরা মুখস্থ রাখতে পারি হাতের মধ্যে রাখতে পারি যুগ বিয়োগের অঙ্কের মতো তাহলে আজকের আলোচনা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা সকলেই জানি আল্লাহ তাআলা
যত সৃষ্টি মাখলুকাত আছে সব মাখলুকাতের ভিতরে সব সৃষ্টির ভিতরে মানুষ হলো সৃষ্টির সেরা, এটা আমরা জানি না, বলেন না জানেন কিনা? আমরা জানি মানুষ হলো সৃষ্টির সেরা, যাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়, যাদেরকে সৃষ্টির সেরা বলা হয়। কেন সেটা অন্য অনেক পর্বে আলোচনা হয়েছে, আজকে শুধু আমরা মৌলিক কথাগুলো মুখস্থ করব। এক, দুই নাম্বার কথা হলো মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো নবীগণ, মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলগণ, এই দুই কথা মুখস্থ হয়েছে না? আল্লাহ তাআলার সৃষ্টি জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানবকুল, এবং মানবকুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো নবী রাসূলগণ, ঠিক আছে না? এবার এই কথাটা শেষ পর্যন্ত হাতে রাখবেন, আলোচনার শেষ পর্যন্ত। এবার আসেন সূরাতুল কাহফের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন হযরত মূসা আলাইহিস সালামকে, আবদান থেকে না ওয়াজাদা শব্দ থেকে। ওয়াজাদা শব্দটা মূলত দিবসন, দিবসন মানে দুইজন, দিবসন মানে কয়জন? দুইজন, একজন হলো হযরত মূসা আর একজন হলো তিনার খলিফা হযরত ইউশা বিন নূন, হযরত ইউশা বিন নূন। এই দুইজনকে আল্লাহ তাআলা বলেন তোমরা উভয় জনে আমার বান্দা সমূহ থেকে এমন এক বান্দাকে তোমরা পাবা যেই বান্দাকে আমি দুই ধরনের নিয়ামত দিয়েছি। এই আয়াতের তিনটা অংশ, প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সমূহ থেকে একজন বান্দাকে তোমরা পাবা, ঘটনা বিস্তারিত পরে বলবো, অর্থটা বুঝেন, আমার বান্দা সমূহ থেকে এমন এক বান্দাকে তোমরা পাবা, তোমরা মানে দুইজন, একজন হলো হযরত মূসা আর একজন হলো হযরত ইউশা বিন নূন আলাইহিমাস সালাম। এই দুইজনকে আল্লাহ লক্ষ্য করে বলেন তোমরা এমন এক বান্দাকে পাবা আমার বান্দা সমূহ থেকে যেই বান্দাকে আমি দুইটা নিয়ামত দিয়েছি, একটা নিয়ামত হলো ওয়া আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি আমার পক্ষ থেকে তাকে দয়া রহমত দিয়েছি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বলেন এই রহমতের উদ্দেশ্য হলো নবুয়ত, অর্থাৎ ওই ব্যক্তিকে আমি নবী বানিয়েছি, নবুয়তের মতো কোন নিয়ামত তাকে আমি দান করেছি। এক, দুই নাম্বার হলো ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আমার পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ তত্ত্বভিত্তিক গুপ্ত তত্ত্বের জ্ঞান দান করেছি। কি তত্ত্ব? গুপ্ত তত্ত্ব, যেটা সাধারণত আল্লাহর দয়া ছাড়া কাউকে দেওয়া হয় না, কথা কি বুঝছেন? তাহলে মূসা এবং ইউশা বিন নূনকে লক্ষ্য করে আল্লাহ বলেন এমন এক বান্দাকে পাবা যেই বান্দার মধ্যে স্পেশাল দুইটা গুণ আছে, এক গুণ হলো তাকে রহমত, তার ব্যাখ্যা হলো নবুয়ত, আরেক ব্যাখ্যা হলো যে তাকে আল্লাহর পক্ষ থেকে গুপ্ত দন, গুপ্ত নিয়ামত, গুপ্ত জ্ঞান দান করা হয়েছে, যেটা অন্য কাউকে দান করা হয়েছে কিনা সেটার ব্যাপারে মতানৈক্য আছে, কথা কি বুঝছেন? এবার এটা কখন কাকে কেন বলেছেন এটা বোঝার জন্য লম্বা এক ঘটনা বুঝতে হবে, এই জন্য প্রত্যেকের মাথা ঠান্ডা রাখতে হবে, কথার পয়েন্টগুলো মুখস্থ রাখতে হবে, নাই তো বোঝা যাবে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বিশেষ করে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই তাফসীরে কাবীরের মধ্যে, ইমাম কুর্তুবী রহমাতুল্লাহি আলাই তাফসীর কুর্তুবীতে, ইমাম আবুল আব্বাস আলুসি রহমাতুল্লাহি আলাই তাফসীরে রুহুল মানিতে উল্লেখ করেন একদিন মূসা পয়গম্বর, মহানবী একদিন মূসা পয়গম্বর এই রকম সমাবেশে মানুষদেরকে বয়ান নসিহত করতেছিলেন, কথা কি বলছেন? সভা সমাবেশে মূসা পয়গম্বর কি করতেছিলেন? নসিহত করতেছিলেন। ঠিক সেই মুহূর্তে শ্রোতাদের মধ্য থেকে একজন ব্যক্তি মূসা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ওহো গো, ওহে আমাদের পয়গম্বর, বলেন তো এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে, প্রশ্ন কি বুঝছেন? আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে। মূসা পয়গম্বর এই এর অ্যান্সার উত্তর দেওয়ার পূর্বে হালকা করে চিন্তা করলেন, আল্লাহ তাআলার চিরাচরিত নিয়ম হলো
যখন যেই সময়ে যেই নবীকে পাঠানো হতো তাকেই সবচেয়ে বড় জ্ঞানী বানায়া পাঠানো হতো, তখন মূসা নবী চিন্তা করলেন আমি যেহেতু এখনকার এই সময়ের নবী তাহলে আমার চাইতে বড় জ্ঞানী তো আর পৃথিবীতে থাকার কথা না। এই চিন্তা বশত তিনি উত্তর করলেন জমিনের উপরে সবচাইতে বড় জ্ঞানী হলাম আমি। কথা কি বুঝছেন? কোন চিন্তা কোন যুক্তিতে জমিনের উপরে সবচাইতে বড় জ্ঞানী হলাম আমি? এই উত্তরটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় না। মূলত উত্তর দেওয়া দরকার ছিল এমন আল্লাহ তাআলা ভালো জানেন কে জ্ঞানী আর কে জ্ঞানী না, কে কম জ্ঞানী কে বেশি জ্ঞানী, এটার উত্তর দেওয়া কেমন ছিল আল্লাহই ভালো জানেন। এই জন্য এই উত্তরটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো না। পছন্দ না হওয়ার পরে এরপরে ওয়াহি পাঠায়া মূসা আলাইহিস সালামকে বললেন তুমি মনে করেছো তোমার থেকে বড় জ্ঞানী জমিনের উপরে নাই, মাজমাউল বাহরাইন নামক স্থানে আমার এমন এক বান্দা আছে যার জ্ঞান তোমার থেকে বেশি। কথা কি বুঝছেন? মাজমাউল বাহরাইন নামক স্থানে গেলে আমার এমন এক ব্যক্তিকে পাবা যার জ্ঞান তোমার থেকে বেশি। ওই যে পাবার কথা বলছে যে ওইটাই হলো আমাদের 65 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলাকে মূসা নবী লক্ষ্য করে বললেন ওগো আল্লাহ ওই ব্যক্তির সাক্ষাৎ সান্নিধ্য কিভাবে পাব। এরপরে আল্লাহ তাআলা তাকে কিছু নির্দেশনা দিলেন। নির্দেশনা হলো একটা মাছ নিবা, মাছ মাছ ছিলেন মাছ, মাছকে বেজে নিবা, বাজি করে বাজে বেজে নিবা, নেওয়ার পরে তোমাদের পুটলিতে রাখবা। রাখার পরে এরপরে মূসা পয়গম্বরকে আল্লাহ তাআলা টার্গেট করে বললেন মাছকে নেওয়ার পরে তোমরা চলতে থাকবা তোমাদের মরুভূমি হয়ে নদীর পার হয়ে, যেই স্থানে গেলে দুইটা সমুদ্র এক হয়েছে যেটাকে কুরআনুল কারীমের ভাষায় মাজমাউল বাহরাইন বলা হয়। কোন কোন সাগর সে তাফসীর করতে গেলেও এই সপ্তাহে শেষ হবে না, কয়েক সপ্তাহ লাগবে, এই জন্য আমি এই দিকে যাব না, খেয়াল করবেন। তাহলে দুই সাগর যেখানে এক হয়েছে সেই স্থানে গেলে দেখবা তোমার এই বাজা মাছ তেলে বাজা মাছটা জীবিত হয়ে যাবে। জীবিত হওয়ার পরে সেটা সমুদ্র দিয়ে চলে সামনের দিকে রওনা হবে, যাওয়ার সময় একটা সুড়ঙ্গ তৈরি করে দিবে, সেখানে গেলে এই মাছের পিছনে পিছনে গেলেই তুমি ওই ব্যক্তির সন্তান। কথা কি বুঝছেন? এরপরে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশনা মতো একটা মাছ একজন কাদেন অর্থাৎ হযরত ইউসা বিন নুনকে সাথে নিয়ে চলতে লাগলেন। ইউসা বিন নুনকে ওই মাছের পুটটিটা হাতে দিলেন, দেওয়ার পরে বললেন ভালো করে খেয়াল রাখবা মাছ কোন স্থানে গিয়া জীবিত হয়, ভালো করে খেয়াল রাখবা। এরপরে মূসা পয়গম্বর ইউসা বিন নুনকে নিয়ে নদীর কিনারা হইয়া চলতে লাগলেন, চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে খুদা লাগলেন, মাছের এক পিঠ কাইলেন, এই মাছটাকে আবার রাখলেন, রাখার পরে চলা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে আর একটু খাইলেন, এক পিঠ রেখে দিস আর একটু খাইলেন, মাথার এদিকের অংশটা খাওয়ার পরে একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে ইউসা বিন নুন দেখতেছে মাছটা নিজে নিজেই স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে, এক পিঠ ছিল না যে এটা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে, আবার জীবিত হয়ে সমুদ্রের মাঝখান দিয়ে চলে যাচ্ছে এবং একটা সুড়ঙ্গ তৈরি হয়ে যাচ্ছে। এবং এখন একটা আদব হলো উস্তাদ যদি ঘুমায়, মা যদি ঘুমায় তাকে ঘুম থেকে ডাকা নিষেধ, আছে না আদব? এই জন্য ইউসা বিন নুন তো মূসা পয়গম্বরের খাদেম, এই জন্য উস্তাদকে নবীকে ডেকে দিতে তিনি চিন্তা করলেন ঘুম থেকে যাকবু এরপরে বলবো নি। এরপরে মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলো, তো গরম মানুষ এই তাড়াতাড়ি রেডি হও আমাদের তো নির্দিষ্ট পথ আছে। এই যে মূসা আলাইহিস সালামের তড়িঘড়িতে ইউসা বিন নুন মূসাকে বলতে ভুলে গেলেন, মাছটা জীবিত হয়ে চলে গেছে। এবার চলতে আছে, চল সামনের দিকে চলতে আছে, কিছুক্ষণ যাওয়ার পরে মূসা পয়গম্বর ক্লান্ত হয়ে গেছে, এরপরে আবার কুদার যন্ত্রণা বেড়ে গেছে। এবার বললেন ইউসা বিন নুনকে বলতেছে এতক্ষণ হাঁটলাম একটু ক্লান্তি লাগলো না, এবার একটু হাঁটার পরে ক্লান্তি চলে আসলো, কুদার ভাব অনুভব হইতেছে, কারণ কি? দেখো তো মাছটা বের করে দেখো, বের করো তো খাই, সাথে সাথে মনে পড়ে গেল মাছ তো চলে গেছে। এরপরে তিনি বললেন মূসা পয়গম্বরকে হায় হায় আপনাকে বলতে ভুলে গেছি, মাছ তো আমরা যে স্থানে ঘুমিয়েছিলাম সেই স্থানে মাছ তো চলে গেছে,
মূসা পয়গম্বর তখন ইউশা বিন নূনকে বলতেছে আমরা তো ঠিক সেই স্থানে এসেছি, চলো চলো তাড়াতাড়ি সেই স্থানে চলো। তাড়াতাড়ি সেই স্থানে এসে দেখে একজন ব্যক্তি গোসল করতেছে পাথরের উপরে, একজন ব্যক্তি গোসল করতেছে পাথরের উপরে। মুফাসসিরিনদের ভাষায় তাকে নেক ব্যক্তি, উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি বলা হয়েছে, আল আব্দুস সালেহ, আরবিতে আল আব্দুস সালেহ বলা হয়। এরপরে তখন মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তিটাকে সালাম করলেন, ওই ব্যক্তিটাকে কি করলেন, সালাম করলেন। সালাম দেওয়ার পরে ওই ব্যক্তিটা মূসাকে বললেন আপনি কি বনি ইসরাইলের নবী মূসা? মূসা নবী আশ্চর্য হয়ে গেলেন, সালাম দিলাম পরিচয় দিলাম না, উনি আমাকে বলতেছে আমি বনি ইসরাইলের নবী মূসা কিনা। তখন বলতেছে হ্যাঁ হ্যাঁ বনি ইসরাইলের নবী মূসা। তখন মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন যে আমি তো আপনাকে আমার পরিচয় দিই নাই, আপনি জানলেন কিভাবে আমি যে মূসা? তখন তিনি বললেন যিনি আপনাকে পাঠিয়েছেন তিনি আমাকে জানিয়েছেন আপনি মূসা। কথা কি বুঝছেন? এরপরে মূসা আলাইহিস সালাম কেন আসলেন তাকে জানালেন, হে ব্যক্তি, এখন ব্যক্তিটাকে এটাও একটু তাফসির করি, ব্যক্তিটাকে ফাওয়াজাদা আব্দান, এই ব্যক্তিটাকে মুফাসসিরিনদের মতে বিভিন্ন মতভেদ হয়ে গেছে এই ব্যক্তিটা আসলেই কে। জুমহুর অধিকাংশ মুফাসসিরিনদের মধ্যে এই ব্যক্তিটার নাম আরবিতে হলো হাজির, বাংলাতে আমরা যাকে হিজির আলাইহিস সালাম বলি, আরবিতে নাম হলো হাজির, খ এর উপর জবর, দোয়াতের নিচে জের, র হলো সাকিন, হাজির আলাইহিস সালাম। বাংলা ইতিহাসের কিতাবে এটাকে খিজির আলাইহিস সালাম বলা হয়েছে, এটা হলো অধিকাংশ মুফাসসিরিনদের মত। আরেকদল মুফাসসিরিনরা বলেন উনি হলেন ইলিয়াস আলাইহিস সালাম, আরেকদল মুফাসসিরিনে কেরাম বলেন উনি হলেন আলিয়াসা আলাইহিস সালাম, আরেকদল মুফাসসিরিনে কেরাম বলেন উনি কোনো মানুষ না, উনি একজন ফেরেশতা। ভালো করে খেয়াল করবেন, তাহলে অধিকাংশ মুফাসসিরিনদের মতটাকে হাতে নিয়ে আমরা বলি এই ব্যক্তিটা হলো হযরত খিজির আলাইহিস, হযির আলাইহিস সালাম। এখন মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামকে বললেন আমি আপনার কাছে এমন জ্ঞান শিখতে এসেছি যেই জ্ঞানটা আল্লাহ আপনাকে স্পেশাল ভাবে দান করেছে, মিম্মা উল্লিমতা রুশদা, যেই জ্ঞানের স্পেশালিটি এখন আপনার কাছে আছে আর কারো কাছে নাই, গুপ্ত তত্ত্বের জ্ঞান আপনার কাছে শিখতে এসেছি। এরপরে হযরত খাজির আলাইহিস সালাম মূসা নবীকে জবাব দিলেন তুমি আমার কাছে এই জ্ঞান শিখতে গেলে তুমি সবর করতে পারবা না, সহ্য করতে পারবা না, ধৈর্য ধরতে পারবা না। যেমন সব ছেলেরা তো আর হেসকানাই করতে পারে না, পারে সেহরির সময় উঠা লাগে, তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়ে কোরআন মুখস্থ করা লাগে, সব ছেলেরা মাদ্রাসায় পড়তে পারে না, সব ছেলেরা পার্সিটিতে ঠিকে না, এই জন্য হযরত খাজির আলাইহিস সালাম মূসা পয়গম্বরকে বলতেছে তুমি এই জ্ঞান শিখতে গেলে যে কষ্ট, যে সাধনা, যে সবর লাগে সেই সবরের পরিমাণ তোমার কাছে নাই। এরপরে মূসা আলাইহিস সালাম বললেন সাতাজিদুনি সাবিরা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, এরপর আমাকে শিখান। মুফাসসিরিনরা বলেন উনাকে পাওয়ার পরে হযরত মূসা পয়গম্বর ইউশা বিন নূনকে বিদায় করে দিয়েছেন, ওই যে খাদেমকে, কারণ উস্তাদ যদি ছাত্রের সামনে আরেকজনের কাছে শিখে এটা উস্তাদের জন্য লজ্জা, এই জন্য খাদেমকে বিদায় করে দিয়েছেন। এরপরে মূসা পয়গম্বরকে হাজির বললেন যে তাহলে আপনি কি সত্যি ওয়াদা করতেছেন, অঙ্গীকার করতেছেন আপনি সবর করবেন? তখন তিনি বললেন হ্যাঁ আমি আপনার কাছে অঙ্গীকার করতেছি, আপনার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি যে আমি আসলেই সবর করব। এরপরে বললেন ঠিক আছে তাহলে তুমি আমার কাছে গুপ্ত তত্ত্বের জ্ঞান শিখবা, চলো। চলতে চলতে সামনে একটা নদী আসলো, নদী আসার পরে নদীতে নদীটা পার হলো নৌকার মাধ্যমে, নৌকা পার হওয়ার পরে মূসা আলাইহিস সালামের সামনেই হযরত খাজির ওই নদী নৌকাটার একটা তক্তা খুলে নৌকাটাকে ডুবাইয়া দিলেন পানির ভিতরে। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কিরে যেই নৌকা দিয়ে আমরা পার হলাম, যেই নৌকার মাধ্যমে আমরা সেবা গ্রহণ করলাম, সেই নৌকাটা তো বিনিময় দেওয়া দরকার, উল্টা বিনিময়ের বদলে নৌকাটাকে ছিদ্র করে পানির মধ্যে ডুবাইয়া দেওয়া, এটা কোন ধরনের সভ্যতা আর ভদ্রতা? তিনি সহ্য করতে না পেরে মূসা পয়গম্বরকে বললেন যে এটা কি করলেন আপনি, মূসা তো এমনিতেই গরম,
এটা কি করলেন আপনি? উনাকে তো মজুরি দেওয়া দরকার, উনাকে পারিশ্রমিক দেওয়া দরকার, নৌকাটাকে দরকার পড়লে জীর্ণ শীর্ণ নৌকা রং করাইয়া এটাকে নদীতে উপযুক্ত চলার উপযুক্ত করে দেওয়া দরকার। আপনি এটাকে ছিদ্র কইরা তক্তা একটা কোলে নদীতে ডুবাইয়া দেওয়ার এটা কোন ধরনের ভদ্রতা? এরপরে হযরত হাজির বলেছিলেন যে দেখো আমি তোমাকে পূর্বে বলেছিলাম আমার গুপ্ত তত্ত্বের জ্ঞান শিখতে গেলে তোমাকে সবর করা লাগবে, তুমি প্রথম পরীক্ষায় ফেল করলা, তোমাকে সুযোগ দেওয়া হবে না সামনে যাওয়ার, চলে যাও, তোমাকে এখান থেকে বিদায় দিলাম। এরপরে মূসা পয়গম্বর হযরত হাজিরকে বললেন না না আমাকে আরেকবার সুযোগ দেন, আমি সামনে আর কখনো আপনাকে প্রশ্ন করব না, আপনাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করব না। এরপরে যাইতে যাইতে সামনের দিকে যাইতে যাইতে একটা গ্রাম আসলো, গ্রাম আসার পরে দেখতে পেলেন একদল শিশু বাচ্চারা খেলা করতেছে, খেলা করতেছে। এই খেলার মাঝখান থেকে হযরত হাজির খেলার মাঝখান থেকে একটা বাচ্চাকে নিয়ে গাঁটটাকে এমন ভাবে মুচড়াইয়া দিলেন যাতে বাচ্চাটা মরে যায়, সত্যি সত্যি বাচ্চাটা মরে গেল। এবার চিন্তা করতেছেন হযরত মূসা এবারও ধৈর্য হারা হয়ে গেলেন, আগে তো ছিল প্রশ্ন করা নিষেধ, কোনো কিছু সবর করা লাগবে, হযরত মূসা আবার ধৈর্য হারা হয়ে গেলেন। এবার বললেন দেখেন এই বাচ্চাটা এখনো নাবালক, প্রাপ্তবয়স্ক হয় নাই, অপ্রাপ্ত বয়স্ক, এই বাচ্চাটার কোনো দোষ নাই, সে খেলা করতেছে বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে, এটা কি দোষ করলো আপনি তাকে হত্যা করলেন? এরপরে হাজির বললেন আগের ওয়াদাটার দিকে আবার স্মরণ করাইয়া বললেন আমি তোমাকে পূর্বেই বলেছিলাম যে আসলেই তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, সহ্য করতে পারবা না, আমার সাথে এই গুপ্ত তত্ত্বর জ্ঞান অর্জন করার মতো এবিলিটি শক্তি ধৈর্য তোমার কাছে নাই। এরপরে মূসা পয়গম্বর আবার মাপ চাইলেন, আবার আরেকবার সুযোগ দেওয়ার জন্য প্রার্থনা করলেন, হযরত হাজির দ্বিতীয়বারের জন্য আবার প্রার্থনা কবুল করে তৃতীয়বারের জন্য সুযোগ প্রদান করলেন। এরপরে সামনে গিয়ে তিনারা অত্যন্ত ক্লান্ত হয়ে গেলেন, খুব বেশি ক্লান্ত শ্রান্ত হয়ে এক আরেকটা গ্রামের মধ্যে গিয়ে এক বাড়িতে গিয়ে বললেন যে আমাদেরকে কিছু খানা দেয়, আমরা মুসাফির, আমাদের সাথে কিছু নেই, খাওয়ার মতো কিছু নেই, এখন আমাদেরকে কিছু খানা দেন দয়া করে, আপনারা যদি খানা না দেন আমাদের খুব কষ্ট হবে। এরপরে তিনারা বললেন না আমরা কোনো মুসাফিরদেরকে খানা দিতে পারবো না, আপনারা চলে যান। এর কিছু দূর যাওয়ার পরে খানা না খেয়ে ক্লান্ত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন একটা বাড়ির দেওয়াল ভাঙ্গা পড়ে আছে। এরপরে হযরত মূসা আলাইহিসসালামকে হাজির বললেন রেডি হও, এই দেওয়ালটাকে আমরা ঠিক করে দেই, এই দেওয়ালটাকে কি করে দেই, ঠিক করে দেই। মূসা আবার রেগে গেলেন, আবার ধৈর্য হারা হয়ে গেলেন, বলেন যেই গ্রামে আসলাম যেই গ্রামের মানুষ আমাদেরকে পানি দেয় নাই, খানা দেয় নাই, ক্ষুধা নিবারণ করতে পারি নাই, সেই গ্রামের মানুষদেরকে দয়া করে আমরা এদের দেওয়ালটাকে ঠিক করে দেওয়া, ঠিক করে দেওয়া লাগবে, কোন যুক্তিতে আমরা কেন ঠিক করে দিব, এরা তো অমানুষ, আমাদেরকে খানা পর্যন্ত দেয় নাই, কেন এসব আমরা করব। এরপরে হযরত হাজির তাকে বললেন আপনার ওয়াদা একবারের জন্য আপনি রক্ষা করতে পারে নাই, এখনই সময় আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আর আপনাকে ক্ষমা করা হবে না, আপনার অঙ্গীকার যেহেতু তিনবার ভেঙেছেন, তিনবারের পরে আর কি রাখা হবে না, অঙ্গীকার রাখা হবে না। এরপরে মূসাকে তিনি বিদায় করে দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে মূসা বললেন আমিও নিয়ত করে ফেলেছি আমি চলে যাব, আমিও কি করে ফেলেছি, নিয়ত করে ফেলেছি, আমিও ইচ্ছে করেছি চলে যাব, কারণ আমি তো বারবার ফেল করতেছি পরীক্ষায়, এক পরীক্ষায় পাশ করতে পারলাম না, দুই পরীক্ষায় পাশ করতে পারলাম না, তিন পরীক্ষায় পাশ করতে পারলাম না, তাহলে এখন তো আমার চলে যেতে হবে, তিনবার না পারলে কি করব, আর চলে যেতেই হবে, কিন্তু আমার শেষ একটা ইচ্ছা আছে এটা পূর্ণ করতে হবে। তখন হযরত হাজির বললেন বলো তো তোমার কি শেষ ইচ্ছা? এরপরে তিনি বললেন এই যে তিনটা কাজ করলেন কেন করলেন বলো, এগুলার রহস্য বলে দিলে এরপরে আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এরপরে হযরত হাজির এক একটা রহস্য খুলে দিচ্ছেন। প্রথমটার রহস্য হলো তিনি যেই নদীটা যেই নৌকা দ্বারা পার হলেন এই এলাকাতে একজন অত্যাচারী শাসক ছিলেন, কি ছিলেন, অত্যাচারী শাসক ছিলেন, অত্যাচারী শাসক, এলাকাতে যত নৌকা আছে সবগুলো নৌকাকে তিনি নিয়ে ফেলতেছে, ডাকাতি করতেছে, ডাকাতি করে করে নিজের বাসায় নিয়ে যাচ্ছে, কথা কি বুঝছেন? এখন যেই নৌকা দ্বারা মূসা আর হাজির পার হয়েছিলেন সেই নৌকাটা ছিল একজন গরিবের, এই গরিব এই নৌকাটার মাধ্যমে মজুরি করে তার সংসার চালায়, তার জীবন জীবনের উপকরণ এই নৌকাটার মাধ্যমে ব্যয়ভার বহন করে,
তখন তিনি বলতেছে হযরত খাজির মুসাকে এই নৌকাটা যদি আমি ছিদ্র করে কাট একটা পেঙ্গে যদি পানির ভিতরে ডুবায়া না দিতাম অত্যাচারী শাসক এটা এসে অপহরণ করে ডাকাতি করে নিয়ে যাইত এই জন্য বাস্তব দেখতে নৌকাটার আমি ক্ষতি করেছি আসলে এর উল্টে উল্টো পথে রয়েছে রহস্য যেটা হলো আমি তার জন্য উপকার করেছি কথা কি বুঝতে পেরেছেন এটা কি উপকার না অপকার কিন্তু দেখতে লাগতেছে কি অপকার কিন্তু বাস্তবে উপকার এক দুই নাম্বার হলো যেই বাচ্চাটাকে আমি কাট মস্কায়া মেরে ফেলেছি এই বাচ্চাটা বড় হইলে এই বাচ্চাটা ছিল একজন ভালো মা বাবার সন্তান যার যেই ব্যক্তি বাচ্চার মা বাবার খুবই সুনাম এলাকাতে এখন এই বাচ্চাটা বড় হইলে এই বাচ্চাটা বড় হইলে এমন সব আকাম কুকাম কুকর্ম করত যার কারণে মা বাবার বদনাম হয়ে যাইত মা বাবার অবাধ্য সন্তান এই জন্য এই বাচ্চাটাকে আমি মেরে ফেলেছি আবার আপনারা মারিয়েন না দুই তিন নাম্বার হলো যেই গড়টাকে আমরা যেই দেওয়ালটাকে আমরা সুজা করে দিলাম ছাউনি ঠিক করে দিলাম এই বাড়িটা হলো একজন ইতিম ইতিমের মৌরুষী সম্পদ এই এই বাড়ির মাটির নিচে তার পিতামাতা মারা যাওয়ার সময় কিছু সম্পদ রেখে গেছেন এতিমগুলো এখন আরেক জায়গায় লালন পালন হচ্ছে যখন প্রাপ্তবয়স্ক হবে এই বাড়ির মৌরুষী সম্পদ হিসেবে পাবে মাটির ভিতর থেকে গোপন সম্পদ তারা পেয়ে যাবে এই জন্য বাড়িটাকে ঠিক করে দিলাম কথা কি বুঝতে পেরেছেন এবার আসেন মূসা আলাইহিস সালাম কে খাজিরের কাছে পাঠালেন কেন এই ঘটনাগুলো কুরআনুল কারীমের মধ্যে দিয়ে আমাদেরকে আল্লাহ কি বুঝাইতে চান এটার অর্থ হলো অনেক সময় বান্দার সামনে এমন বিপদ আসে বান্দা তখন চিন্তা করে আল্লাহকে বিপদ দেওয়ার জন্য আমাকে ছাড়া আর কাউকে পাই নাই অনেক দিন পরে সন্তান হওয়ার পরে মানুষ মনে করে আল্লাহ অনেক জনের কাছে 9টা সন্তান আছে আরেক ব্যক্তির কাছে 8টা সন্তান আছে তার থেকে একটা নিয়ে যাইতে পারে নাই আমার একটাই ছেলে সেটাই নিয়ে গেল এটা আল্লাহর কোন ধরনের বিচার এই সবগুলো বোঝার জন্য আল্লাহ তাআলা এমন একটা ঘটনার বাস্তব কাহিনী সূরাতুল কাহফের মধ্যে দিয়া বলেন তোমরা যেটা দেখো বাস্তব সেটার বাস্তবতা হলো ভিন্নতে বাস্তবতা হলো বিপরীতে তোমরা দেখতেছো সেটা তোমাদের জন্য উপকার না সেটা তোমাদের জন্য অপকার তোমার কোনো বাচ্চা পেটে মারা গেলে যদি নিজে নিজেই মারা যায় হয়তো সেটা অন্য কোনো কারণে আল্লাহ তাআলা নিয়ে গেছেন জন্ম নেওয়ার পরে যদি মারা যায় বালেক হওয়ার আগে যদি মারা যায় হয়তো এই বাচ্চার ওসিলে তুমি জান্নাতে যাইতে পারবা বালেক হওয়ার পর যদি মারা যায় সেটা নিয়ে হা হুতাশ করার কোনো কারণ নাই এটাতে আল্লাহর কোনো রহস্য নিবিবদ্ধ আছে কথা কি বুঝতে পেরেছেন আল্লাহর কোনো রহস্য নিবিবদ্ধ আছে এবার আসেন তাহলে কাকে কার কাছে পাঠালেন ভালো করে খেয়াল করবেন মূসাকে পাঠালেন হযরত খাজির আলাইহিস সালামের কাছে নবী হোক বা নবী না হযরত খাজির আলাইহিস সালামের কাছে মূসাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কত নবী পাঠিয়েছেন সেই ব্যাপারে দুইটা মত আছে এক মত হলো 1,24,000 আর এক মত হলো 2,24,000 বিশুদ্ধ মত হলো 1,24,000 1,24,000 ভিতরে আল্লাহ তাআলা 9 জন নবীকে স্পেশালিটি দিয়েছেন এর মধ্যে একজন হলো হযরত মূসা একজন হলেন কে হযরত মূসা দ্বিতীয় হলো যে 4 জন নবীকে আল্লাহ আসমানি গ্রন্থ দিয়েছেন এর ভিতরে একজন হলো হযরত মূসা তাহলে এত বড় একজন জলিলুল কদর পয়গম্বর যদি আল্লাহর গুপ্ত তত্ত্বের ব্যাপারে তার কষ্ট চলে আসে সেটা যদি তার বুঝার ক্ষমতার মধ্যে না থাকে বলেন আমার মতো সাধারণ গুনাহগার উম্মতদের কি বুঝে আসবে এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে মূসাকে ছাত্র বানাইলেন হযিরের এবং হযিরের দ্বারা 3টা ঘটনা দ্বারা বুঝাইয়া দিলেন হয়তো তোমার একটা গাড়ি আরেকজনের 100টা গাড়ি তোমার একটা গাড়ি বারবার অ্যাক্সিডেন্ট করে আরেকজনের 100টা গাড়ি অ্যাক্সিডেন্ট করেই না এর দ্বারা হইতে পারে তোমার কোনো মুসিবত অন্য জায়গা থেকে নিয়ে যাচ্ছে তোমাকে তোমার গুনাহ ক্ষমা করতেছে তোমার পাপ ক্ষমা করতেছে এইগুলো নিজেকে বুঝতে হবে এটা আল্লাহর কুদরতি কুদরত ছাড়া আর কিছু হইতে পারে কথা কি বুঝছেন এইগুলো বোঝানোর জন্য মূলত খেয়াল করবেন এইগুলো বোঝানোর জন্য মূলত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘটনাটা দিয়েছেন এবার আসেন আমরা সূরাতুল কাহফের 65 নম্বর আয়াতে পাওয়া জাদা আব্দান এই আব্দ থেকে হযরত খাজির এই আব্দান থেকে হযরত কে খাজির এবার আসেন আল্লাহ তাআলা যেই ব্যক্তির শিক্ষা অর্জন করার জন্য মূসা নবীকে পাঠালেন সেই মূসা নবীকে পাঠালেন যেই মূসা 9 জনের একজন যেই মূসা 4 জনের একজন
সেই ব্যক্তির নাম কি আল্লাহ কোরআনে দিতে পারতেন না বলেন না সেই ব্যক্তির নাম কি আল্লাহ কোরআনে দিতে পারতেন না এত জনের মুহাম্মদের নাম কয়েকবার দিয়েছে মরিয়মের নাম দিয়েছে ঈসা নবীর নাম দিয়েছে কত সুলাইমান হারুন কত জনের নাম দিয়েছেন কিন্তু আব্দান বলে এখানে কারো নাম দেন নাই আল্লাহর একজন বান্দা বলে সম্বোধন করলেন কেন মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেন একজন মানুষের সবচাইতে বড় পরিচয় আল্লাহর বান্দা ছাড়া আর কিছুই হইতে পারে না মুসলমান ভাইরারে আমার কথাগুলা দিল দিয়া বুঝবেন এই পৃথিবীর ভিতরে আপনি যদি সারা পৃথিবীর রাজত্ব অর্জন করে ফেলেন সারা পৃথিবীর মালিকানা যদি অর্জন করে ফেলেন এরপরও আল্লাহর সামনে আপনার আল্লাহর বান্দা হইয়া দাঁড়ানো ছাড়া আর কোনো ভিন্ন কোনো পন্থা নাই এই পৃথিবীতে তো আপনারা জানেন ফেরাউন নামের একজন শাসক ছিল এরপরে আরেকজনের নাম জানেন নমরুদ নামের একজন শাসক ছিল গত জুমায় বলেছিলাম কারুন নামের একজন সম্পদশালী ছিল সবাই কিন্তু দুনিয়াতে রাজত্ব করলো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর বান্দা হিসেবে কি হিসেবে আল্লাহর বান্দা হিসেবে দুনিয়াতে আপনার যত সম্পদ হোক দুনিয়াতে আপনি যত পদ অর্জন করেন দুনিয়াতে আপনার যত ধরনের পদ আসুক দুনিয়াতে আপনি যত ধরনের খাইতে পারেন সবগুলো আপনার সাথে প্ল্যান হয়ে যাবে সব কিছু আল্লাহর সামনেই কিন্তু উজ্জ্বল হয়ে যাবে একমাত্র আল্লাহর সামনে পরিচয় দিতে হবে কি হিসেবে আল্লাহর বান্দা হিসেবে এই জন্য সূরাতুল কাহফের আল্লাহ তাআলা মূসা নবীকে যার সামনে গিয়ে গুপ্ত তত্ত্বের জ্ঞান অর্জন করতে বলেছেন তার নাম উল্লেখ না করে বলেছেন আব্দান এমন এক বান্দা আমার বান্দা সমূহের মধ্য থেকে যাকে আমি দুইটা স্পেশাল নিয়ামত দান করেছি এক স্পেশাল নিয়ামতের নাম হলো নবুয়ত যেটাকে কুরআনুল কারিমের ভাষায় বলা হয়েছে রহমত আরেক স্পেশাল নিয়ামতের নাম হলো ইলমে লাদুননি ইলমে লাদুননি ইলমে লাদুননির জ্ঞান যাদের থাকে ইলমে লাদুননির জ্ঞান যাদের থাকে এটা দুনিয়ার কারো কাছ থেকে অর্জন করা যায় না এটা একমাত্র আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন আল্লাহর জন্য দুনিয়াতে যিনি হয়ে যান একমাত্র তাকে আল্লাহ তাআলা দান করেন এই জন্য প্রত্যেক উলামায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করেন আয় আল্লাহ আমাকে ইলমে লাদুননি দান করেন ইলমে লাদুননি মানে এটা কোনো উস্তাদের কাছে শেখা যায় না আল্লাহই একমাত্র শিখিয়ে দেন বুঝছেন এরপরে আপনাদেরকে বুঝাবো সূরাতুল ইসরা অথবা সূরাতু বানি ইসরাঈলের প্রথম আয়াত এই আয়াতে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আমরা তো আমি তো আপনাদেরকে ওয়াজের শুরুতে একটা কথা মুখস্থ করাইছি এর মধ্যে একটা হলো আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো নবী নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমাদের ভিতরে এমন কোন ব্যক্তি নাই যারা জানে না মিরাজের ঘটনা একমাত্র মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংঘটিত হয়েছিল এই পৃথিবীর কোন নবী দাবি করতে পারবে না যে মিরাজের ঘটনা অমুক নবীর সাথে হয়েছিল মূসা নবী দাবি করতে পারবে না আমার সাথে হয়েছিল দাউদ নবী দাবি করতে পারবে না মিরাজের ঘটনা আমার সাথে হয়েছিল সুলাইমান নবী যিনি রাজপরিবার পুরো পৃথিবী শাসন করেছিলেন তিনিও দাবি করতে পারবে না মিরাজের ঘটনা আমার সাথে হয়েছিলেন সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করবে মিরাজের ঘটনা কিন্তু মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছিলেন এখন দেখেন মিরাজের ঘটনা তিন ভাগে বিভক্ত এক নাম্বার হলো বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মদিনা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আরেক পর্ব হলো বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান জান্নাত জাহান্নাম পর্যন্ত তৃতীয় পর্ব মিরাজের রাতে আল্লাহ তাআলার সাথে মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ হয়েছিল কিনা এই তিন পর্বের হুকুম তিন রকম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলেন এই মিরাজের ঘটনা যেই ব্যক্তি অস্বীকার করবে এই সাথে সাথে এই ব্যক্তি কাফির হয়ে যাবে আর বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান জান্নাত জাহান্নাম থেকে ছিলেন এটা যে কেউ অস্বীকার করলে সাথে সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের থেকে বাহির হয়ে যাবেন দীর্ঘদিন জাহান্নামে তার শাস্তি ভোগ করতে হবে তিন নাম্বার হলো আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল কিনা
অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল কি হয় নাই এটা সম্পর্কে উলামায়ে কেরাম চুপ এটা হয়েছিল এটাও বলে না হয় নাই এটাও বলে না এটা বন্ধুর মধ্যে এটার সম্পর্ক কথা কি বুঝছেন মিরাজ মূলত তিন ভাগে বিভক্ত এক ভাগ হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আর একটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান জান্নাত জাহান্নাম সিদ্রাতুল মুনতাহা আর একটা হলো আরশে মুআল্লাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল কিনা এ ব্যাপারে আমরা চুপ থাকব দেখেছিল এটাও বলবো না দেখে নাই এটাও বলবো না এটাকে বলা হয় তাওয়াক্কুল এটাকে শরীয়তের ভাষায় তাওয়াক্কুল বলা হয় যেমন কাফিরদের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা যদি মারা যায় সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে অধিকাংশ উলামায়ে কেরাম বলেন তার ব্যাপারেও আমরা চুপ থাকব সে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারেন চাইলে জাহান্নাম দিতে পারেন কারণ শক্তিশালী দলিল আমাদের হাতে নাই আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল কিনা এটার ব্যাপারে শক্তিশালী দলিল না থাকার কারণে উলামায়ে কেরাম বলেন কি বলেন না উলামায়ে কেরাম কি বলেন যে আমরা চুপ থাকবো দেখা হয়েছিল সেটাও বলবো না দেখা হয় নাই কিন্তু বাইতুল্লাহ থেকে যে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন এটাও স্বীকার করা যাবে না কারণ এটা সূরাতু বনি ইসরাইলের এক নম্বর আয়াত মানে কোরআনের অংশ কোরআনের একটা অক্ষর স্বীকার করলে সাথে সাথে কাফির হয়ে যায় এবার আসেন সমস্ত নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো সরকারে দু আলম তাজেদারে মদিনা সরকারে দু আলম আকায়ে নামদার তাজেদারে মদিনা মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কি কুরআনুল কারীমের মধ্যে বলতে পারতেন না সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিমুহাম্মাদিন বলেন নাই বিআবদিহি বলেছেন কি বলেছেন বিআবদিহি বলেছেন তাহলে এই মিরাজ এই ইসরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা কারোর সাথে সংগঠিত হয় নাই আল্লাহ তো বি মুহাম্মদ বলতে পারতেন বি মুহাম্মদ না বলে বি আব্দি কি বলেছেন কি বলেছেন বলেন না কি বলেছেন আব্দুন শব্দ বলেছেন তাহলে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ মানুষের ভিতরে নবী নবীদেরকে আল্লাহ সম্বোধন করেন আব্দুন দ্বারা আর সর্বশ্রেষ্ঠ নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও সম্বোধন করতেছে আব্দুন দ্বারা তাহলে একজন মানুষের পরিচয় আল্লাহর দাস আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ছাড়া আর কিছু হইতে পারে না নাকি আমি অমুক আমি তমুক এমন আমার বাপের টাকা থাকুক আমার অনেক টাকা থাকুক আমার বংশ অনেক বড় এগুলো আল্লাহর সামনে চলে না যে এখানে নবীদেরকে আল্লাহ আব্দুল বলতেছে আমি আপনি এরপরে সহিহ বুখারীতে অসংখ্য হাদিসের মধ্যে দেখেন যদি কোনো ব্যক্তি মুহাম্মদকে রাসূলুল্লাহ বলে অস্বীকার করে রাসূল না মানে তাহলে সে কোনোদিন মুমিন মুসলমান হইতে পারে না আপনি দেখেন না কালিমায়ে শাহাদাত পরে দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এরপরে আব্দুহু ওয়া রাসূলুহু রাসূলুহু আগে না আব্দুহু আগে আল্লাহ পারতেন না রাসূলুহু আব্দুহু দেখেন এখানেও মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় হলো কি আব্দুহু ওয়া রাসূলুহু এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই কোনো ভাষণ দিতেন যখনই কোনো চিঠি লিখতেন যখন হিরাক্লিয়াসের বিপক্ষে চিঠি লিখেছেন যখনই রোম সম্রাটের প্রতি চিঠি লিখেছেন তখনই তিনি মুহাম্মাদের পাশে লিখে দিতেন মিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি মুহাম্মাদের নাম উল্লেখ করার পরে তিনি আব্দুল্লাহ শব্দ আব্দুল শব্দ উল্লেখ করত এরপরে রাসূল উল্লেখ করত আমরা তো একটু আগে জেনেছি কালিমায়ে শাহাদাতের মধ্যে রাসূল শব্দের আগে আব্দুহু এবং চিঠির মধ্যে রাসূল শব্দের আগে কি আব্দুহু এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তো জানলেন এরপরে হযরত ঈসা পয়গম্বরের যখন জন্ম হলো জন্ম হওয়ার সাথে সাথে তখনই বনি ইসরাইলরা মরিয়মকে প্রশ্ন করলেন ও মরিয়ম তোমার তো বিয়ে হয় নাই বিয়ে ছাড়া বাচ্চা আল্লাহ কিভাবে তুমি কার সাথে অপকর্ম করছো বলো কার সাথে ব্যভিচার করছো বলো আমরা তাকে ধরি তার সাথে তোমাকে বিবাহ করাইয়া দেই এরপরে তোমার সন্তান একটা পিতা পাবে তোমার সন্তান পিতৃত্বহীন থাকবে না এরপরে বনি ইসরাইলদের শরীয়ত ছিল যে রোজা রাখলে কথা বলা যাইত না আমরা তো রোজা রেখে কথা বলতে পারি এই জন্য দুনিয়ার গীবত সব করি মারামারি কোনাকুনি কথা কাটাকাটি সব করি কিন্তু বনি ইসরাইলদের রোজা হলো কাই খাওয়া যেমন যাইতো না পান করা যেমন যাইতো না ঠিক তেমনি ভাবে কিও করা যাইতো না কথাও বলা যাইতো না এরপরে আল্লাহ তাআলা মারিয়ামকে শিখিয়ে দিয়েছিলেন তুমি রোজা রাখবা কি খেয়ে রোজা রাখবা কি খেয়ে ইফতার করবা সেগুলো কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ঘটনা আরেকদিন এরপরে আসেন
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যখনই বনি ইসরাঈলের ব্যক্তিরা তোমাকে প্রশ্ন করবে তুমি এই বাচ্চা কোথায় থেকে নিয়ে আসলা এই বাচ্চার পিতৃ পরিচয় কি কার সাথে বিবিচার করলা এরপরে মারিয়াম নিজের মুখের দিকে ইঙ্গিত করে বললেন নিজের মুখের দিকে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন আমি রোজাদার আর যদি সত্যি তোমাদের কিছু জানা লাগে সত্যি যদি তোমাদের কোনো ইনফরমেশন লাগে এরপরে তিনি দুলনার দিকে দেখায় দিলেন ওই দুলনাতে আমার বাচ্চা আছে আমার বাচ্চা ওই বাচ্চার কাছ থেকে জিজ্ঞাসা করো বনি ইসরাঈল আশ্চর্য হয়ে গেলেন এক দুই দিন তিন দিন পূর্বে জন্ম নেওয়া বাচ্চা কিভাবে আমাদেরকে আমাদেরকে আমাদের করা প্রশ্নের উত্তর দিবে এরপরে বারবার মরিয়ম তাদের দিকে ওই বাচ্চার দিকে দুলনার দিকে ইঙ্গিত করে বলেন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ওই বাচ্চাটাকে করো আমি রোজাদার আমি কোনো কথা বলতে পারবো না এরপরে এরপরে বনি ইসরাঈলরা হাসাহাসি করতেছে তামাশা করতেছে বনি ইসরাঈলদের মধ্যে এক ব্যক্তি বললেন সত্যি মরিয়ম যখন বাচ্চাটার থেকে জিজ্ঞাসা করতে বলতেছে প্রশ্ন করতে বলতেছে আমরা একবার প্রশ্ন করে দেখি এরপরে তারা বাচ্চার দুলনার কাছে গিয়ে বললেন ও বাচ্চা তুমি বলো তো তুমি কার বাচ্চা এরপরে আল্লাহ তাআলা হযরত ঈসা পয়গম্বরের মুখ থেকে তার আওয়াজ বের করে দিলেন এত ছোট থাকতেই দুই তিন দিন পূর্বেই মাত্র জন্মগ্রহণ করেছেন এই বাচ্চার মুখ থেকে কথা বের হলো কি কথা বের হয়েছে প্রথম ইন্নি আব্দুল্লাহ প্রথম শব্দ কি ছিল ইন্নি আব্দুল্লাহ আমার পরিচয় আমি একজন আল্লাহর বান্দা আমি একজন কার বান্দা ও মুসলমান বলেন আমার ডানে কারো যদি এক চোখ না থাকে সেও আল্লাহর বান্দা কারো যদি দুই চোখ না থাকে সেও আল্লাহর বান্দা কারো যদি এক এক পাও না থাকে সেও আল্লাহর বান্দা কারো যদি কিছুই না থাকে ঘর বাড়ি মা বাবা কিছুই না থাকে আল্লাহর বান্দা কারণ আল্লাহর সামনে রাজত্বের কোনো পরিচয় নাই কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনের রাজত্ব কার তখন বলা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার একমাত্র এক আল্লাহর রাজত্ব ছাড়া পরকালে আর কারো রাজত্ব চলবে না তখন আমাদের প্রত্যেককেই যাদের দুনিয়াতে এক হাত ছিল না সেও পরিচয় দিবে আমি আল্লাহর বান্দা যারা যাদের দুনিয়াতে এক চোখ ছিল না সেও পরিচয় দিবে আমি আল্লাহর বান্দা যার দুনিয়াতে কোনো হাত পাও কিছুই ছিল না যার দুনিয়াতে মা বাবা আত্মীয় স্বজন বংশ পথ কোনো কিছুই ছিল না সেও তো পরিচয় দিবে আমি আল্লাহ আমি তো আল্লাহর বান্দা আল্লাহর সামনে এই পরিচয় ছাড়া আর কোনো পরিচয় হইতে পারে না এই জন্য সমাজকে সংশোধন করতে গেলে এই এত লম্বা কাহিনী বোঝার উদ্দেশ্য হলো আমি আমি তিন তলায় থাকি চার তলায় থাকি পাঁচ তলায় থাকি যারা মাটিতে থাকে যারা পানিতে থাকে তাদের তারাও আল্লাহর বান্দা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সমাজকে সংশোধন করার জন্য বলেছেন সমাজকে গঠন করার জন্য বলেছেন সমাজকে সুন্দর করার জন্য বলেছেন তাহলে সুন্দর করব কিভাবে আমি যদি আমার অন্তরে আনতে পারি আমি আল্লাহর বান্দা আমার মাটির নিচে যারা থাকে তারাও আল্লাহর বান্দা আমার আন্ডারে যারা কাজ করে তারাও আল্লাহর বান্দা আমার বাড়ির স্ত্রী আমার আল্লাহর বান্দা আমার শাশুড়ি আল্লাহর বান্দা আমার মাও আল্লাহর বান্দা সকলের সাথে ইসলাম যেইভাবে বলে সেইভাবে যদি আমি তাদের সাথে বিহেভ করতে পারি আচরণ করতে পারি তাহলে দুনিয়াতে আর কোনোদিন মারামারি কোনাকুনি থাকতে পারে কথা কি বুঝছেন এই জন্য এই কথাটা বলতে চাইতেছি এখানে মূলত দুইটা রহস্য একটা হলো আমার জীবনে যাই ঘটুক না কেন আমার জীবনে যতই বিপদ আসুক না কেন এই বিপদটা কোনোদিন কি হইতে পারে না আল্লাহর রহস্য থেকে খালি হইতে পারে না আল্লাহর কুদরত থেকে খালি হইতে পারে না আল্লাহর হিকমত থেকে খালি হইতে পারে না বিপদ হয়তো খেয়াল করবেন বিপদ আসে কয়েকটা কারণে এর মধ্যে হয়তো আমার গুনাহ মাফ করে দিবেন অথবা আমার মর্যাদা বুলন্দ করে দিবেন আমার গুনাহ মাফ করে দিবেন আমার মর্যাদা বুলন্দ করে দিবেন এটা অন্তরের মধ্যে ঢুকান হয়তো আমার গুনাহ মাফ করে দিচ্ছেন আল্লাহ নয়তো আমার মর্যাদা বুলন্দ করে দিচ্ছেন কথা কি বুঝতে পেরেছেন এরপরে মুফাসসিরিনে কেরাম আরো সুন্দর করে চমৎকার ভাবে বলেছেন যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে আমি তো অপকর্ম করতেছি সমাজের মধ্যে আমার রাজত্ব চলতেছে আমি যাই বলি তাই হয় আল্লাহ কি আমাকে খাওয়াচ্ছেন না খাওয়াইতেছে তো এর জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন খাওয়াইতেছে ঠিক আছে আল্লাহ তোমাকে বারবার তওবার সুযোগ দিচ্ছে বারবার ইস্তেগফারের সুযোগ দিচ্ছে হয়তো এমন সময় এমন টান মারবে যেভাবে নমরুদকে টান মারছিল যেভাবে ফিরআউনকে টান মারছিল এমন টান দিবে বারবার আল্লাহ তোমাকে তওবার সুযোগ দিচ্ছে সেটা নিয়ে অহংকারের কোনো কি নাই কারণ নাই কথা কি বুঝছেন মুসিবতের সময় সবর করা লাগবে কার জন্য বলেন আমার আল্লাহর জন্য
আমার বাচ্চা হওয়ার পর মারা গেলে সবর করব কার জন্য? আল্লাহর জন্য। আমার সুবের সাথে যদি লস হয় তাহলে সবর করব কার জন্য? আল্লাহর জন্য। আমার সব কিছুতে আমি যদি অ্যাক্সিডেন্ট করি তাহলে সবর করব আল্লাহর জন্য, কাউকে দোষারোপ করব না। আমার যদি কোনো কিছু হয়ে যায় সব কিছু আল্লাহর দিকে মুতাওয়াজ্জে করব, সবর করব আল্লাহর জন্য। দুই নাম্বার শিক্ষা হলো, দুনিয়াতে সবাই সমান, আমরা সবাই আল্লাহর বান্দা। কেউ মুক্তি হয়েছে মানে এমন না সে সবার উপরে চলে গেছে, কেউ ইমাম হয়েছে মানে এমন না সে সবার উপরে চলে গেছে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র যেমন ছিল, একজন ইমামের চরিত্র ঠিক তেমন হইতে হবে, একজন মুফতির চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হতে হবে, একজন মুহাদ্দিসের চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হতে হবে। হাদিসের মধ্যে আমরা পড়াইলাম মিথ্যা বলা হারাম, কিন্তু আমার কথাই কথাই মিথ্যা। হাদিসের মধ্যে আমরা পড়াইলাম ষড়যন্ত্র করা যাবে না, কিন্তু আমি কথাই কথাই মানুষ নিয়ে ষড়যন্ত্র করি। তাহলে এমন এটা কাগজের কাগজের মাওলানা, এটা বাস্তবের মাওলানা মুফতি মুহাদ্দিস হইতে পারে না। হাদিসের মধ্যে আমরা পড়াইলাম যে মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে, সমাজের সর্বস্তরের মানুষের সাথে সমান তালে আচরণ করতে হবে, বড় লোকের সাথে সালাম কালাম, ছোট একটু টাকা পয়সা না থাকলে তাকে সালামই দেই না, এটা ইসলাম বলে না। মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র ছিল, কেউ তাকে আগে সালাম দিতে পারত না, আগেই তিনি সালাম দিয়ে দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব আফসোস করে বলেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আফসোস করে বলেছিলেন, মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোনোদিন পূর আগে সালাম দিতে পারলাম না। এরপরে মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র তো এমন, 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কারণ মিথ্যা কথা বললে অন্যের হক ধ্বংস হবে, অন্যের উপর জুলুম হবে, এটা মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র হইতে পারে না। আমরা প্রত্যেকে যদি নিজেকে আল্লাহর বান্দা মনে করি, মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত মনে করি, নিজের জন্য কোনো ফুটবলার কোনো ক্রিকেটারকে মডেল মনে না করে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো যদি নিজেকে মডেল মনে মডেল বানাই, মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে চুল কেটেছিলেন আমিও চুল কাটবো সেইভাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে ঘুমিয়েছিলেন আমিও ঘুমাবো সেইভাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে পোশাক পরিধান করতেন আমিও পোশাক পরিধান করব সেইভাবে, কারণ তিনিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা। আমার আমাকে মডেল দিয়েছেন কোনো ক্রিকেটার না কোনো ফুটবলার না, এমন আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা 63 বছর বয়সে মিথ্যা বলে নাই, তার 14 পুরুষ পূর্বপুরুষ 400 জন পূর্বপুরুষ কোনোদিন জিনা ব্যভিচার করে নাই, তার পূর্বপুরুষ কোনোদিন মারামারি খুনাখুনি করে নাই, তিনিও কোনোদিন মারামারি খুনাখুনি করে নাই। এমন একটা রাষ্ট্র এমন একটা সমাজ আমাদেরকে উপহার দিয়েছেন, কোন ভিত্তিতে দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, প্রত্যেকের অন্তরের মধ্যে এটা ঢুকাইয়া দিয়েছেন, প্রত্যেক ইসলাম গ্রহণ করার সাথে সাথে বংশীয় কোনো মর্যাদা থাকে না, ইসলাম গ্রহণ করার সাথে সাথে বংশ ভিত্তিতে তাদের কোনো পদ দেওয়া হয় না। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম, আবার অল্প সময়ের ভিতরে শোনাইয়া দিব। একবার তিনি একটা কিল্লাকে অবরুদ্ধ করলেন, অবরুদ্ধ করলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে। এই অবরুদ্ধ করার পরে কেল্লার অধিপতিকে লক্ষ্য করে বললেন, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তুমি মনে করতেছো তোমার আধিপত্য চলে যাবে? না না না, আমি সুদূর পারস্য থেকে এসে এইখানে আজকে আমি একটা জিহাদি দলের প্রধান, আমি আজকে কমান্ডার। তাহলে আরবরা চাইলে পারতো আমাদের বংশের বাইরে কাউকে কমান্ডার গিরি দিব না, আমাদের বংশের বাইরে কাউকে নেতৃত্ব দিব না। তাহলে আমি যদি পারস্য থেকে এসে যদি একটা জিহাদ আরবদের কমান্ডার হইতে পারি, তুমিও একটা এই কিল্লাকে ইসলামের মধ্যে সুপর্দ করে দাও, ইসলামের মধ্যে আসলে সবাই আল্লাহর বান্দা হয়ে যায়, যে যার যোগ্যতার ভিত্তিতে কিন্তু সে তার পদ পায়, এই জন্য নিজেকে সঁপে দাও। আমি আমার দিকে খেয়াল করো, এখানে কিন্তু সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর কথা ছিল একটা, সবাই আল্লাহর বান্দা, বলেন না সবাই আল্লাহর বান্দা। সমাজের মধ্যে উঁচু নিচু জাত সেটা তো হিন্দুদের মুসলমানদের উঁচু নিচু জাত কিছু হইতে পারে না, হিন্দুদের মধ্যে একটা জাত আছে তাদের শুধু চুল কাটতে হয়, আরেকটা দাস জাত, আরেকটা কত ধরনের জাত হিন্দুদের মধ্যে আছে, এই জাত পথা কিন্তু মুসলমানদের মধ্যে নাই। দেখেন না বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু হাবশা থেকে আসার পরে, ইথিওপিয়া থেকে আসার পরে মদিনার মসজিদের মুয়াজ্জিন হওয়া, দেখেন না আমার দিকেও খেয়াল করেন না, আমার বাড়ি কিন্তু নারায়ণগঞ্জে না, আমার বাড়ি কিন্তু ফতুল্লাতেও না, আপনারা আমাকে ইমাম হিসেবে মেনে নিয়েছেন কক্সবাজারের লোক হওয়ার পরও, কারণ হলো ইসলামের মধ্যে আল্লাহর বান্দা এটার চাইতে আর বড় পরিচয় হইতে পারে না। আল্লাহর বান্দা হিসেবে মুয়াজ্জিনের দায়িত্ব পেয়ে গেলেন বেলাল হাবশি, কে
বেলালে হাবশী মুয়াজ্জিনের দায়িত্ব পেয়ে গেলেন। তাহলে বংশ পরিক্রমার দিকে যদি চাইতেন তাহলে বেলালে হাবশী কখনো মসজিদে নববীর মুয়াজ্জিন হইতে পারে না, আবু মাহজুরা কখনো কখনো মসজিদে হারামের মুয়াজ্জিন হইতে পারে না, মসজিদে বেলাল রাদিয়াল্লাহু আনহু কি হইতে পারে না, মুয়াজ্জিন হইতে পারে না, আবু মাহজুরা কাবার মুয়াজ্জিন হইতে পারে না। এইভাবে পদের দিক দিয়েও কিন্তু বংশের দিক দিয়েও যদি চাইতো তাহলে তাহলে আরবীদেরকে কিন্তু মুয়াজ্জিন বানা হইতো আরববাসীদেরকে। তাহলে বলেন না, আমিও আবার বারবার বুঝাইতে চাইতেছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথমেই নিজেকে পরিচয় দিত রাসূল না আব্দুল্লাহ, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথমেই নিজেকে পরিচয় দিত আব্দুল্লাহ হিসেবে না রাসূলুল্লাহ হিসেবে, আব্দুল্লাহ হিসেবে। তাহলে দেখেন একজন নবীকে এই স্পেশালিটি দেওয়ার পরেও আব্দুল্লাহ মানে আমি আর তোমরা সমান, তবে এক জায়গায় পার্থক্য, আমাকে রিসালাত দিয়েছেন তোমাদেরকে রিসালাত দেন নাই, এই রিসালাত মেরে তোমাদেরকে রাসূলুল্লাহ মানতে হবে এবং মুমিন মুসলমান হতে হবে, ভিন্ন কোন গতি পথ আছে নাই। তাহলে কি বলেছি, সব জায়গায় আমরা কার বান্দা, বলেন কার বান্দা, অন্তরে উঁচু সমাজের উঁচু নিচু এমন পার্থক্য থাকবে না, আমাকে আল্লাহ টাকা দিয়েছেন গরিবদের সেবা করার জন্য, আল্লাহ আমাকে পথ দিয়েছেন সমাজের মধ্যে মাজলুমদেরকে সেবা করার জন্য, তাহলে এই পথ এটা হলো আমাকে আমানত, এই টাকা এই সম্পদ আমার কাছে আমানত, আমাকে যে ইলম দিয়েছেন আমি কি চাইলে মা বাবার এত সম্পদ এত টাকা বসে বসে খাইতে পারতাম না, কেন আসছি, এটা আল্লাহর কাছে আমানত, আল্লাহর কাছ থেকে আমাদের প্রতি আমানত, এটা আমাদেরকে আপনাদের যারা জানে না তাদেরকে দিতে হবে, কথা কি বলছেন। তাহলে যার কাছে যেই আমানত আছে, হাদিস শরীফে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটা আয়াত যদি আপনার কাছে থাকে সেটাই পৌঁছাইতে হবে। আমরা তো নিজের স্ত্রীকে সালাম দিতে সব লজ্জা করি, স্ত্রীকে সালাম দিবেন শুদ্ধভাবে দিবেন, সালাম শিখাইবেন, সন্তানদেরকে সালাম দিবেন শিখাইবেন, সবাই সমান এক প্লেটে খাইবেন, তখনই এই যে সমাজের মধ্যে সবাই আল্লাহর বান্দা এটাই প্রতিষ্ঠিত হবে। তাহলে বলেন তো, আমরা দুইটা আয়াতের দুইটা আব্দ নিয়ে আমরা আলোচনা করেছি, একটা হলো সূরাতুল কাহাফের 65 নম্বর আয়াতে মূসা নবীকে যার কাছে শিখাইতে পাঠিয়েছিলেন তাকে কোরআনে নাম বলেছেন না আব্দ বলেছেন, আব্দুন বলেছেন। তাহলে মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসরা মেরাজে গিয়েছিলেন, এরপর মুহাম্মাদের নাম উল্লেখ করে নাই, অথচ মুহাম্মাদের নামে একটা সূরা আছে, মুহাম্মাদের নামে একটা কি আছে, সূরা আছে, একটা আয়াতে কি মুহাম্মদ শব্দ আল্লাহ বসায় দিতে পারতেন না, না না, এখানে বলেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেরাজের সফরটাও বান্দাদের জন্য, কোনো স্বার্থের জন্য না, কাদের জন্য, এই মেরাজ থেকে তো নামাজ এসেছে, তাহলে বান্দাদের জন্য না নামাজ, এই জন্য বুঝিয়েছেন যে এটাও বান্দা কেন্দ্রিক, যদি কোনো রাষ্ট্রপতি কোনো প্রধানমন্ত্রী সফর করে এটা দেশের উপকারের জন্য হতে হবে, দেশের দেশের গদি শেষ করে দেশের গদি ধ্বংস করার জন্য খরচ করে ফেলার জন্য, যদি এটার যদি রাষ্ট্রের যদি কোনো উপকার না হয় এই সফরও হারাম, রাষ্ট্রীয় সফর হইতে পারে না, কথা কি বুঝছেন, এটা রাষ্ট্রীয় সফর হইতে পারে না। এই জন্য আবার বলি, আমি আপনাদেরকে বারবার বুঝাইতে চাইতেছি আমরা সবাই কার বান্দা, বড় হোক ছোট হোক, আমার বংশ বড় হোক ছোট হোক, আমরা সমাজের সর্বস্তরের সাথে যেই এলাকা থেকে আসুক যেই স্থান থেকে আসুক সবাই আল্লাহর বান্দা। আমরা আমাদের দেশটা কেন এমন হলো, কিছু কিছু রাস্তা আছে এমন সবাই বলে এই রাস্তা দিয়ে রাতে হেঁটে যায়েন না, কেন, ওই রাস্তায় গেলে আপনাকে টুকাইরা পাবে, বলেন টুকাই কি আল্লাহর বান্দা না, তাহলে এরা এই পথে আসলো কেন, আমি একজন হাত পাওয়ালা মানুষ আর একজন দুই হাত দুই পাওয়ালার কাছে আমার কোনো কি নাই, আমার কোনো নিরাপত্তা নাই কেন ভাই, বলেন না, তাকে যদি আমি বুঝাইতে পারতাম তুই যেমন আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা, তুই শ্রম করে খা আমিও শ্রম করে খাই, তুই এলমে কবি অর্জন কর, এই ইসলামের মধ্যে এলেম অর্জন করা এটা সবার জন্য উন্মুক্ত, যে কেউ অর্জন করতে পারে, এটার মধ্যে অমুক বংশ কোরআন পড়তে পারবে অমুক বংশ পারবে না, এটা তো ইসলামে নাই, বলেন না আছে নাকি, সবাই আল্লাহর বান্দা, এই কোরআন সবাই পড়তে পারে, এই কোরআন সবাই বুঝতে পারে, এই কোরআন মতো সবাই আমল করতে পারে, এখানে জাত পতা এই পতা কোনো কিছু নাই। এই জন্য কোরআনুল কারিমের মধ্যে নবীদেরকে আল্লাহর বান্দা বলেই সম্বোধন করেছেন, কথা কি আপনারা বুঝেছেন, সবাই বুঝেছেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মৃত্যু পর্যন্ত এই কথাটা অন্তরের মধ্যে অনুধাবন করে ফিনিংস এনে মৃত্যু পর্যন্ত আমাদের হায়াতকে কাটানোর সুবিধা হায়াতকে কাটানোর তৌফিক দান করুক, আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমরা যারা সুন্নাত আদায় করি নাই, সুন্নাত আদায় করে নেই।